শুরু হয়েছে কিনা, শুরু হয়েছে। আচ্ছা, নোটবুক খুলেছিস? আচ্ছা, ভিডিও ক্লিয়ার আসছে? শুনতে পাচ্ছিস আমাকে ভালো? ঠিক আছে, আজকের খাতাটা খোল। খাতাটা খুলে পাইথন বলে উপরে হেডিং দিয়ে আজকে ডেট দে, আর লেখা শুরু কর। লাস্ট ক্লাসে আমরা অ্যারিথমেটিক অপারেটরস অবধি করেছিলাম, আর হচ্ছে কি করে মাল্টিপল ভেরিয়েবল প্রিন্ট করতে হয় সেটা শিখেছিলাম প্রিন্ট দিয়ে। হ্যাঁ, উপরে পাইথন লেখ, পাইথন লেখ, তারপরে সাইডে আজকে ডেটটা দিয়ে দেয়। 17 আচ্ছা, এরপর এটা লিখতে লেখা শুরু কর। তো আজকে আমরা শিখবো কি করে পাইথনে আমরা ইনপুট নিতে পারি। ইনপুটটা নেওয়ার পরে আমরা তোর যে কোনো প্রোগ্রাম আস্তে আস্তে সলভ করা শুরু করব, ঠিক আছে? তো আপাতত শিখে নিই হাউ টু টেক ইনপুট ইন পাইথন। তো পাইথনে ইনপুট নেওয়ার জন্য আমাদের জেনারেল সিনট্যাক্স হচ্ছে এরকম, লেফটে আমরা একটা ভেরিয়েবল রাখি, ইকুয়াল টু সাইন দিই, দেওয়ার পরে আমরা লিখি ইনপুট, আর ব্র্যাকেটের মধ্যে থাকে হচ্ছে প্রম্পট। এবার আমি যেই জিনিসপত্রগুলো এটার মধ্যে লিখেছি, এই গ্রেটার দ্যান আর লেস দ্যান সাইন, আমার এই নোটেশনটা আমি ইউজ করি। এই নোটেশনটা মানে এটা হচ্ছে কাইন্ড অফ লাইক ব্ল্যাঙ্ক, ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ব্ল্যাঙ্ক থাকতো না, সেরকম একটা ব্ল্যাঙ্ক। ইনফ্যাক্ট এখানে এটা হবে। আচ্ছা, তার মানে এই ব্ল্যাঙ্কটাকে তোকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? আমরা যখন লিখবো তখন কিন্তু আমরা গ্রেটার দ্যান আর লেস দ্যান সাইন লিখবো না কম্পিউটারে, এক্সাম্পল দেখালেই বুঝতে পারবি। এই জিনিসটা দিয়ে যখনই আমি কোনো জিনিস লিখবো তার মানে তুই বুঝে নিবি কি দিস রিপ্রেজেন্টস আ ব্ল্যাঙ্ক দ্যাট নিডস টু বি ফিল্ড বাই ইউ, ঠিক আছে? আচ্ছা, তো এবার লেফটে আমরা একটা ভেরিয়েবল রাখি, তারপরে ইকুয়াল টু দিই, দিয়ে আমরা লিখি হচ্ছে ইনপুট, একটা ব্র্যাকেট ওপেন করি, আর ডাবল কোটসের মধ্যে প্রম্পট লিখি, আর তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। এরপরে প্রম্পট মানে কি? প্রম্পট মানে হচ্ছে যে কোয়েশ্চেনটা আমি ইউজারকে জিজ্ঞেস করবো। ফর এক্সাম্পল, ইউজার থেকে নাম্বার নেওয়ার জন্য জাভাতে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেনে কিছু একটা লিখতি না, নাম্বারটা নেওয়ার আগে কি লিখতি? এন্টার দা, হ্যাঁ ঠিক আছে, যাই হোক, এন্টার দা নাম্বার এরকম লিখতি। তো এই যে জিনিসটা তুই বল, তুই লিখলি এটাকে, এটা হচ্ছে তুই ইউজারকে একটা কোয়েশ্চেন করছিস কি তুমি একটা নাম্বার এন্টার করো, তো ওটাকেই আমি প্রম্পট হিসাবে রেফার করছি। তো এটার একটা এক্সাম্পল আমি দিয়েছি, প্রম্পটের একটা এক্সাম্পল হচ্ছে এরকম, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, বুঝেছিস? আচ্ছা, এইটুকু লেখ, 2 মিনিট, 2 মিনিট সময় দিচ্ছি। কল চালিয়ে না। হুম হুম ঠিক আছে। তুই এটা দা ফার্স্ট নাম্বার অব্দি লিখেছিস? হ্যাঁ, কোলন এই অব্দি লিখে নাই, যেটুকু আমি এখানে যে দাগটা দিয়েছি দাগটা অব্দি আগে লেখ। আচ্ছা, এরপরে একটা এক্সাম্পল আমরা লিখছি হাউ টু টেক ইনপুট ফ্রম দি ইউজার। এরপরে এই জেনারেল সিনট্যাক্সটা ফলো করে আমরা এই কিভাবে ইনপুট নিতে হয় সেই লাইনটা লিখব। তো কি বলেছিলাম, সবার প্রথমে আমাদের এখানে ভেরিয়েবলের নাম থাকবে, ঠিক? তো আমি ভেরিয়েবল, আমি ইউজার থেকে সাপোজ ইউজারের নামটা চাইতে চাই, তো সেই কারণে আমি ভেরিয়েবলের নামটা নেম রাখলাম, লেফটে ভেরিয়েবলের নাম নেম লিখলাম আমি, ঠিক আছে? এরপরে ইকুয়াল টু সাইন আছে, আমি ইকুয়াল টু সাইন লিখলাম। এরপরে আমাকে কি লিখতে হবে ইনপুট নেওয়ার জন্য, জেনারেল সিনট্যাক্সটা দেখে বল। দিয়েছি ইকুয়াল টু দিয়েছি, তারপরে কি লিখতে হবে?
ইনপুট লিখতে হবে, ইনপুট লিখলাম, এরপরে কি ব্র্যাকেট দিতে হবে। এবার ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের পরে আমাকে প্রম্পট মেসেজটা দিতে হবে। তো আমি ইউজার থেকে তার নামটা চাইতে চাই, তো আমি কি লিখবো? এন্টার ইওর ভেরিয়েবল নেম, হ্যাঁ সেটা আমরা ডাবল কোটসের মধ্যে রাখবো, এন্টার, কারণ জেনারেল সিনট্যাক্স থেকে আমি দিয়েছিলাম, ডাবল কোটস এটা দিয়েছিস তো খাতায়, হ্যাঁ, তো এন্টার ইওর নেম, এটা হচ্ছে আমার প্রম্পট, ব্যাপারটা বুঝেছিস? বল কি কি এটা বন্ধ, হ্যাঁ ওই নোটিফিকেশন যে বন্ধ করতে, তোর কি এখনো আসছে নাকি? তুই একটা কাজ কর, ই এখানে দেখ, এখানে ই আছে, একটা অ্যারো সাইন সাইন আছে, মাউস পয়েন্টারটাকে ওঠা, ওই অ্যারোতে ক্লিক কর, হ্যাঁ এবার নিচে এই ইসাতে ক্লিক কর, এই নিচে নোটিফিকেশন এখানে ক্লিয়ার অল নোটিফিকেশন, নিচে নিচে ক্লিয়ার ক্লিয়ার অল নোটিফিকেশন, আবার আসবে তাহলে, আবার তাহলে তোকে বন্ধ করতে হবে, তাহলে গুগলে ক্লিক কর, নিচে বন্ধ করিয়ে দিচ্ছি, আগে বারবার অসুবিধা হবে পড়তে, ক্লাসের সময় যাবে আর কিছু না। তুই কি তুই কি দেখতে পাচ্ছিস আমার স্ক্রিনটা? সেটা তো অসুবিধা না, পড়ার মাঝখানে এই যে আবার আবার আসছে। আচ্ছা শোন, তুই একটা কাজ, কথা শোন, ওটা এটা এখানে সাইডে থাক থাক না হলে, তুই আমাকে একটা কথা বল, যে আমার স্ক্রিনের কোনো পোর্শন কি তোর, কোনো পোর্শন কি তোর ঢেকে যাচ্ছে? আচ্ছা শোন শোন শোন, দাঁড়া 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 দাঁড়া, 1 মিনিট দাঁড়া, তো পড়তে তো পারবি না, অসুবিধা হবে তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে, আমি একটা কাজ করছি তাহলে, দাঁড়া, তোর এই রিজিয়নটাই অসুবিধা হচ্ছে তো, আমি এই আমি এই পার্টে তাহলে কিছু লিখবো না তাহলে, ঠিক আছে দাঁড়া, তাহলে সেটা অসুবিধা নেই, আমি তাহলে অন্য নতুন বোর্ড বানাবো আর কি, জাস্ট আ সেকেন্ড, এগুলো অ্যালাউ করবি না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সেটা করে দেবো, কিন্তু এবার এবার থেকে অ্যালাউ করিস না এগুলো, এনিডিক স্কুলতে, হ্যাঁ সে ঠিক আছে আমি করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা তো কম্পিউটারটা, হ্যাঁ কম্পিউটার কম্পিউটারটা ওটা আমি ফাস্ট করতে পারবো, ওটার জন্য লোক ডাকতে হবে, হুম সেটা না না সেটা না সেটা যেই ব্যাপারটাই থাকবে কেন, ওটার জন্য লোক ডাকতে হবে, ওটা আমি করতে পারবো না, আচ্ছা তো জেনারেলি হয় না, তোর কম্পিউটারটা তো পুরানো, কবে ফরম্যাট করেছিলি, কে ফরম্যাট করেছিল কে জানে, যাই আচ্ছা যাই হোক, তো এবার জেনারেল সিনট্যাক্সটা ফলো করে এখানে কি, এবার আমাকে ডাবল কোটটা ক্লোজ করতে হবে আর ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, তো ডাবল কোট বন্ধ করলাম, ব্র্যাকেটটা বন্ধ করলাম, ঠিক আছে, তো এইভাবে আমরা ইনপুট নিই, এটা তাড়াতাড়ি লিখে ফেল কথা, 1 মিনিট সময় দিলাম তাড়াতাড়ি লেখ, 1 মিনিটও অনেক, 30 সেকেন্ড দিলাম তাড়াতাড়ি লেখ, বাস হয়ে গেছে। আচ্ছা এবার এই জিনিসটাই আমি পাইথনের মধ্যে একটু লিখি, তো আমি ইউজারের নেম চাইবো, তো এবার প্রথমে নেম লিখলাম, তুই কি দেখতে পাচ্ছিস সাইজ বড় আছে, নাহলে আমি একটু বড় বাড়িয়ে দিচ্ছি, দাঁড়া 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 একটু দাঁড়া বাড়িয়ে দিচ্ছি, বল, হ্যাঁ আমি ওটা অ্যাকচুয়ালি, না না বল বলছি, আমি কেন কলন দিচ্ছি এখানে দেখলে তুই বুঝে যাবি, ওখানে তুই যা ইচ্ছা তাই দিতে পারিস, সেটা জাস্ট মেসেজ, আমি কলনটা দিয়ে একটু যেতে দেখতে সুন্দর লাগে, তুই দেখে না, এন্টার ইওর নেম, ঠিক আছে এবার আমি এন্টার করি, তাহলে দেখ
এন্টার ইউর নেমের পরে কোলন, তারপর একটু স্পেস দিয়ে আমাকে নিজের নাম লিখতে, ধরে আমি আমার নামটা লিখছি রণজয়, দেখ দেখতে সুন্দর লাগে দেখতে, তো সেই কারণে আমি কোলনটা দিচ্ছি। ওটা সিনট্যাক্স এর ব্যাপার নয়, আমি ডাবল কোটস এর মধ্যে টেক্সট লিখি, যা ইচ্ছা তাই লিখতে পারি, যাতে একটু সুন্দর লাগে সেই কারণে দিয়েছে। এবার আমি এন্টার মারলাম, এবার তুই আমাকে বল আমি যদি এই ভেরিয়েবলটার ভ্যালু দেখতে চাই তাহলে পরে আমি কি লিখবো, প্রিন্ট করার জন্য কি লিখবো, প্রিন্ট এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটার ভ্যালু আমি দেখতে চাই, এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে তাহলে কি লিখবো, খাতার পেজেস গুলো উল্টে একটু দেখ। হ্যাঁ হ্যাঁ, তাহলে সময় লাগছে কেন, ঠিক আছে। আচ্ছা তো এবার তুই আমাকে এবার বল যে আমাকে এবার যদি নাম্বার ইনপুট নিতে, ধরে না আমাকে এবার দুটো ইউজার থেকে নাম্বার ইনপুট নিতে হবে, নাম্বার ইনপুট নিয়ে দুটো নাম্বারটাকে অ্যাড করে দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথম নাম্বার যে আমি ইনপুট নেব, সেই ইনপুট সেই ভেরিয়েবলটার নাম কি হবে, নাম ওয়ান, তারপরে ইকুয়াল টু, তারপরে কি লিখবো, সাপোজ ওয়ান না ইনপুট নিচ্ছি আমি, এক্ষুনি তো লেখালাম, বল ইনপুট ব্র্যাকেট দিলাম দিয়ে ডাবল কোটের মধ্যে কি লিখবো, এন্টার, না আমরা প্রথম না আমরা দুটো নাম্বার ইনপুট নেবো, তো ইউজার কে আমাকে বলতে হবে আমি আমি কোন নাম্বারটা ইনপুট নিচ্ছি, তো হ্যাঁ ফার্স্ট ভ্যালু হলো, তারপর একটা কোলন, তারপর একটা স্পেস, ঠিক আছে এন্টার, একটা ফার্স্ট ভ্যালু বল, একটা একটা নাম্বার বল, ফাইভ, ঠিক আছে। এরপর আমাকে সেকেন্ড নাম্বার ইনপুট নিতে হবে, তাহলে কি লিখবো, পুরোটা বলতে থাক, এন্টার দ্য সেকেন্ড ভ্যালু, ঠিক আছে এন্টার, এবার একটা নাম্বার বল, টেন। আচ্ছা এরপরে আমি এই দুটো নাম্বারকে অ্যাড করে দেখাতে চাই, তাহলে আমি কি লিখব, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর আরেক আরেকটা কথা বলছি, যখনই তুই দেখবি কি কোনো যখন তুই কিছু একটা লিখছিস এখানে, ওটা ইনপুট হোক প্রিন্ট হোক, যদি দেখিস কি ওর কালারটা এরকম ভায়োলেট হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে ওই জিনিসটা পাইথনে ইউজ হয়, মানে ওটা একটা পাইথনের কিওয়ার্ড বা পাইথনে ওই নামে একটা ফাংশন আছে, তো সেই কারণে। ইনফ্যাক্ট দেখ এখানে যখন আমি সাম লিখেছি, দেখছি সামটা তোর চেঞ্জ হোক, কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমি সামটা ইউজ করতে পারবো কিন্তু করবো না, করা উচিত না। সামের একটা সিনোনিম বলতো, সামের জায়গায় আমি কি লিখতে পারি যেটা ওই মানেটাই দাঁড়ায়, না টোটাল অ্যাড করছি, টোটাল লিখতে পারি। এরপর টোটাল ইকুয়াল টু কি লিখবো বল, আমি দুটো নাম্বারকে অ্যাড করতে চাই, কি লিখবো, নাম ওয়ান প্লাস নাম টু, সিম্পল। এরপরে আমি টোটালের ভ্যালুটা দেখাতে চাই, তাহলে কি লিখবো, তারপর টোটাল, তারপরে ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এবার তুই আমাকে বল কত আসা উচিত দুজন দুটো সাম কি আসছে, 510 আসছে। এবার হ্যাঁ দাঁড়া দাঁড়া এক্সপ্লেনেশন দেবো, তার আগে তুই আমাকে বল কম্পিউটার কি কখনো মিস্টেক করতে পারে, করতে পারে না, মিস্টেক কারা করে, মিস্টেক আমরা করি, হিউম্যানরা মিস্টেক করে। এখানে 510 আসছে এটার মানে কি, মানে প্রথমে 5 আসছে তারপরে 10 আসছে, ওইভাবে ভাবতে পারি, দেখ প্রথমে প্রথম নাম্বারটা আসছে তারপরে দ্বিতীয় নাম্বারটা আসছে, ঠিক আছে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এই ইনপুট যেটা আছে তোর, এই ইনপুট সবসময় স্ট্রিং এ ইনপুট নেয়, তো আমরা জাভাতে মনে আছে যখন দুটো স্ট্রিং এর মাঝখানে আমরা প্লাস দিতাম, ফর এক্সাম্পল এখানে একটা স্ট্রিং ধরে আমি নিচ্ছি ব্যাট, তারপরে প্লাস দিয়ে আমি লিখছি ম্যান, তোর কি মনে হয় আউটপুটটা কি আসবে, ব্যাটম্যান। ব্যাটম্যান কেন আসছে, ব্যাটম্যান এই কারণে আসছে কারণ এই দুটো স্ট্রিং বেসিক্যালি জোড়া লাগছে, যেটাকে কনক্যাটিনেশন বলা হয়, বুঝেছিস। এখানেও হ্যাঁ হ্যাঁ কেন, ঠিক আছে কারেন্ট চলে গেলে তুই কম্পিউটারে আই গেস প্রোগ্রাম লিখতে পারবি না, বাট দেখতে অ্যাটলিস্ট অন্তত পারবি, তাহলে একটা কাজ করি,
কম্পিউটার বন্ধ হয়ে গেছে তো তোর পুরো? তাহলে একটা কাজ কর, মোবাইলে হ্যাংআউটসটা খোল, ওয়াইফাইও চলবে না? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, তোদের তো এক একটাই তো বাড়ি। আচ্ছা সরি সরি, রেকর্ডিংটা চালু করে দিই। এরপরে এই লাইনটা আর এই লাইনটা, এই দুটো লাইন লিখবি, আর ওগুলো কিন্তু দিবি না, আর পাশাপাশি না কিন্তু, পর পর লিখবি। কোড আমরা পাশাপাশি লিখি না। হয়ে গেছে। এরপরে আউটপুট বলে হেডিং দেয়, এরকম যেরকম প্রোগ্রাম বলে দিয়েছিস সেরকম নিচে, তার নিচে আউটপুট বলে লিখবি, আউটপুট বলে একটা হেডিং লিখবি। দিয়েছিস? এরপরে এই লাইনটা লিখবি, এই লাইনটা লিখবি, আর এই লাইনটা লিখবি, লিখে তাড়াতাড়ি লিখে ফেল, তাহলে তুই বুঝতে পারবি যে এই যে এখানে এটা বেসিক্যালি কনকাটিনেশন হয়েছে, জয়েন করেছে বেসিক্যালি। এই তিনটে লেখ, এটা লেখার পরে এর পাশে অ্যারো দিয়ে লিখে রাখবি কনক্যাটিনেটেড, 5 and 10 আর কনক্যাটিনেটেড বা জয়েন্ট, যেটা তোর বুঝতে সুবিধা হয়। হয়ে গেছে। আচ্ছা, এরপরে এর পাশে একটা অ্যারো দিয়ে লিখবি 5 and 10 আর কনকাটিনেট, ঠিক আছে? আচ্ছা চলো, এরপরে আমি লেখা হয়ে গেছে, এরপরে আমি এখানে আবার ফেরত আসছি। এবার তাহলে কি, তাহলে এটা নিশ্চয়ই একটা সলিউশন থাকবে, যে সলিউশন দিয়ে আমরা স্ট্রিং না নিয়ে আমরা নাম্বার নিতে পারবো, ঠিক? তো ওর জন্য আমাদের নেক্সট টপিক অফ ডিসকাশন হচ্ছে টাইপ কাস্টিং, হাউ টু টাইপ কাস্ট হেডিং। টাইপ কাস্ট মানে একটা টাইপ থেকে আরেকটা টাইপে নিয়ে যাওয়া। তো আমাদের যে টাইপটা আমরা ইনপুট আমাকে দিচ্ছে সেটা কি, সেই টাইপটা কি, কি টাইপের ডেটা আমাকে দিচ্ছে? ইন্টিজার তো দিচ্ছে না, কি টাইপের ডেটা দিচ্ছে? স্ট্রিং টাইপের ডেটা দিচ্ছে, সেটা কি আগে এখানে লিখিয়েছে? এই যে হ্যাঁ, ইনপুট অলওয়েজ গিভস আ স্ট্রিং, এটা এটা আন্ডারলাইন করে রাখিস। আচ্ছা, তো হাউ টু টাইপ কাস্ট, তো বাট টাইপ কাস্টিং মানে কি, কনভার্টিং ফ্রম ওয়ান টাইপ টু আনাদার। ঠিক আছে, এরপর জেনারেল সিনট্যাক্স, জেনারেল সিনট্যাক্সটা কেমন? আমাদের কাছে এখানে সবার প্রথমে এখানে হবে হচ্ছে টাইপ ব্র্যাকেট, আর তারপরে হচ্ছে ভ্যালু, ঠিক আছে? ইনফ্যাক্ট এই টাইপ লিখিস না, টাইপের আগে, বা টাইপের আগে তো জায়গা আছে, তাহলে 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 একটু একটু কেটে নাও, সরি একটু কেটে নাও, এটা আমি একটা আমাকে সরাতেও হবে। ইনফ্যাক্ট এখন লিখিস না, আগে আমি লিখে নিই, দাঁড়া, এটা হচ্ছে ডেস্টিনেশন টাইপ। আচ্ছা, সোর্স আর ডেস্টিনেশনের মানে জানিস? ঠিক আছে, তো তোকে যখন বাড়ি থেকে স্কুলে যেতে হয়, দ্য সোর্স ইজ বাড়ি আর দ্য ডেস্টিনেশন ইজ স্কুল, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেল সেন্টার। আচ্ছা, এবার ধরে নে তোর কাছে একটা নাম্বার আছে, এবার একটা এখানে আমি এখানে একটা এক্সাম্পল নিচ্ছি, ধরে নে তোর কাছে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা হচ্ছে এটা, নাম ইকুয়াল টু ডাবল কোটসের মধ্যে 1 2 3, ঠিক আছে? এবার তুই তাহলে তাহলে নামের
টাইপ কি? আমি এখানে ডাবল কোটস কি সাদা লিখেছি? স্ট্রিং টাইপ, স্ট্রিং টাইপ মানে কি? পাইথনের টাইপটা কি? পাতাগুলো উল্টে দেখ, ডেটা টাইপ একটা জায়গায় লিখেছিলাম, পাইথনে সেই টাইপটা কি? পাইথনে স্ট্রিং না, পাইথনে কিছু একটা লেখে, ছোট্ট করে কিছু একটা লেখে, পাতাগুলো উল্টা, আগে এডিটিং করিয়েছিলাম, ডেটা টাইপসের জায়গায় থাকবে। স্ট্রিং কে ছোট করে কি লেখা যায়? স্ট্রিং, স্ট্রিং এসটিআর লিখতাম মনে আছে? তো পাইথনে এর টাইপ হচ্ছে এসটিআর। এরপর আমাকে যদি এটাকে চেঞ্জ করে ইন্টে করতে হয় তাহলে আমরা কি করব, ধরেন আমি এটার নাম দিচ্ছি হচ্ছে নিউ আন্ডারস্কোর নাম। তো যখনই তুই নিজের ভেরিয়েবলের নাম দিবি, ভেরিয়েবলের নামগুলো এরকম হবে, যদি ভেরিয়েবলের নামে দুটো ওয়ার্ড থাকে সেই দুটো ওয়ার্ডের মাঝখানে একটা আন্ডারস্কোর বসবে, এটাকে আন্ডারস্কোর বলে, ঠিক আছে? আচ্ছা তো কিভাবে করব, জেনারেল সিনট্যাক্সটা ফলো কর। আমি কোন টাইপে কনভার্ট করতে চাই, স্ট্রিং টাইপ থেকে ধরে নে আমি আমি এবার ইন্টিজারে চাই, তো আমার ডেস্টিনেশন, তো আমার ডেস্টিনেশন টাইপ কি? ইন্টিজার। তাহলে আমি এখানে ডেস্টিনেশন, জেনারেল সিনট্যাক্সটা দেখ ফলো কর, আমি ইন্ট লিখলাম, লিখে ব্র্যাকেট, এবার আমি কাকে কনভার্ট করতে চাই, মানে মানে এই নামকে, 123টা এই নামের মধ্যে আছে, তাহলে এই নামকে তুই ডাইরেক্টলি 123 ও লেখা যায়। তো এটা করার জন্য আমার যে নতুন যে ভেরিয়েবলটা আছে নিউ আন্ডারস্কোর নাম, এটা টাইপ হয়ে যাবে ইন্ট। ব্যাপারটা কি ক্লিয়ার? ঠিক আছে, এটা তাহলে তাড়াতাড়ি লিখে পাচ্ছি, হয়ে গেছে। আচ্ছা ইনফ্যাক্ট আমি এখানে পাশে লিখছি, তুই নিচে নিচে লিখবি, সেটা হচ্ছে পাইথনের মধ্যে একটা অপারেটর আছে, যেই অপারেটরটাকে বলা হয় হচ্ছে টাইপ অপারেটর। তো এখানে একটা ছোট করে হেডিং দে, টাইপ অপারেটর। ওকে, হ্যাঁ টাইপ অপারেটর, এভাবে হেডিং দে। আচ্ছা তো এই টাইপ অপারেটর আমাদেরকে বলতে পারে কি কোন ভেরিয়েবল, কোন ভেরিয়েবলের টাইপটা কি, ঠিক আছে? তো ফর এক্সাম্পল এখানে আমি যদি তোর কি বলবো কোডের মতো এইভাবে লিখি টাইপ নাম, তাহলে বলতো কি আসা উচিত, এটা নামটা কি টাইপের ডেটা? নাম এখানে দেখেন না লেফটে লেখা আছে স্ট্রিং টাইপ, তাহলে পরে ও আউটপুট তোকে দেবে হচ্ছে এরকম ক্লাস এসটিআর, ঠিক আছে? ইনফ্যাক্ট আমি যদি এবার লিখি টাইপ নিউ নাম, তাহলে বলতো আমার আউটপুটটা কি হবে, টাইপ নিউ নাম, টাইপ, টাইপ অপারেটর, ইন্টিজার টাইপ আসবে। তাহলে এখানে এই এই তোর কি টেমপ্লেটটা ফলো করে বল, এরকম সবার প্রথমে ক্লাস থাকবে, আচ্ছা আর আর এটা কিন্তু ছোট সি, ঠিক আছে? এটা দেখে মনে হচ্ছে না আমি ঠিক করে দিচ্ছি, এটা ছোট, এটা ছোট সি ক্লাস, আর এটার মধ্যে ইন্ট, ঠিক আছে? তো এই টাইপ অপারেটর রিটার্নস দি টাইপ অফ আ ভ্যালু, এটা লিখে রাখবি, টাইপ অপারেটর রিটার্নস, তো এই জায়গাটা, এই জায়গাটা কি দেখতে পাচ্ছিস না, তাই না? টাইপ অফ আ ভ্যালু উঠিয়ে দিচ্ছি আমি, তুই আপাতত লিখে না, লেখা হয়ে গেছে। হ্যালো, আচ্ছা তো এবার এটা একটু দেখে নি আদৌ করে কিনা। তো এখানে আমাদের কাছে দুটো ভেরিয়েবল ছিল, একটা হচ্ছে নাম ওয়ান, একটা হচ্ছে নাম টু। তো এবার আমি দুটি কি বলছিলাম কি ইনপুট সবসময় আমাকে স্ট্রিং এ একটা ডেটা দেয়, তো এবার দেখে নি নাম ওয়ানের টাইপটা তাহলে স্ট্রিং হওয়া উচিত, তাই তো? তো দেখে নি নাম ওয়ানের টাইপটা কি, তাহলে আমি কি লিখবো, টাইপ ব্র্যাকেটের মধ্যে নাম ওয়ান, এন্টার, দেখ কি দিচ্ছে, ক্লাস এসটিআর। ইনফ্যাক্ট আমিও একটু ভুল ছিলাম, তোর এখানে একটা অ্যারো হবে, এখানে একটা অ্যারো অ্যাড করে দেবে,
দেখ এরকম ভাবেই দিয়েছে, ঠিক আছে? আচ্ছা এবার আমি যদি নাম ওয়ান কে চেঞ্জ করে ইন্টিজারে করতে চাই তাহলে আমি কি লিখবো? চেঞ্জ করতে চাই টাইপটা, টাইপটা দেখতে চাই না, খাতার মধ্যে তোর অলরেডি লেখা আছে। ধরে নে আমি চেঞ্জ করে একটা নতুন ভেরিয়েবলে রাখতে চাই, লেটস সে নিউ নাম ওয়ান ইকুয়াল টু, আমি নাম ওয়ান কে চেঞ্জ করতে চাই, নাম ওয়ান কে আমি স্ট্রিং থেকে, হ্যাঁ ইন্ট নাম, একদম ঠিক, একদম ঠিক, ইন্ট নাম ওয়ান, নাম ওয়ান কে চেঞ্জ করতে চাই। এবার আমি এন্টার মারি, এরপর তুই বল নিউ নাম ওয়ান, এই ভেরিয়েবলে টাইপ দেখতে গেলে কি লিখতে হবে? খাতায় লেখাই আছে, দেখ আমি এই ভেরিয়েবলটার টাইপ কি সেটা দেখতে চাই। টাইপ নিউ নেম না, কি লেখা আছে? নিউ নাম ওয়ান ইন্ট হলো, তার মানে এই লাইনটা টাইপ কাস্ট করছে, ঠিক আছে? এবার এবার একটা জিনিস দেখ, এরপর আমি কি করলাম, আমি নাম ওয়ান কে টাইপ কাস্ট করলাম, এবার আমি নাম টু কেও টাইপ কাস্ট করতে চাই, তাহলে আমি কি লিখবো? নিউ নাম টু ইকুয়াল টু, কি লিখবো? নাম টু কে টাইপ কাস্ট করতে চাই, হ্যাঁ ইন্ট নাম টু। এরপরে আমি যদি প্রিন্ট করি, আমাকে, আচ্ছা তুই এখানে কি করছিলি, টোটালের মধ্যে নাম ওয়ান প্লাস নাম টু লিখছিলি তো? আমরা এবার তুই একটা সাবস্টিটিউশন দেখ, আমি কি করছিলাম, টোটালের মধ্যে নাম ওয়ান প্লাস নাম টু লিখছিলাম, স্টোর করছিলাম, সেটাকে আবার প্রিন্ট করছিলাম। এবার টোটালের জায়গায় আমি এটাকে সাবস্টিটিউট করে দিতে পারি না? দেখ টোটালের মধ্যে এটা লিখছি তো, তাহলে ডিরেক্টলি তো আমি এটা এখানে লিখতে পারি, তাই না? সেরকম ভাবেই আমি এই ভেরিয়েবলটা এখানে লিখলাম প্লাস আর একটা ভেরিয়েবল এখানে লিখলাম, ব্যাপারটা বুঝেছিস? সেম কিন্তু, এটা কিন্তু ডিফারেন্ট না। এবার যদি আমি এন্টার মারি, তোর কি মনে হয় কি প্রিন্ট করার কথা? 5 আর 10, হ্যাঁ এবার 15 প্রিন্ট করবে, ঠিক আছে? আচ্ছা এবার এগুলো লিখতে হবে না। এবার এবার একটা জিনিস দেখ, যখন তোকে স্ট্রিং নিতে হবে তুই জানিস ইনপুট সবসময় আমাকে স্ট্রিং এ রিটার্ন করে, কিন্তু বেশিরভাগ টাইমে যখন আমরা নাম্বার নেবো আমাদেরকে তো ইন্টিজারই নিতে হবে, তাই না? তো সেটা একটু আমরা লিখে নিই, হাউ টু টেক ইন্টিজার ইনপুটস, খাতায় হেডিং দে হাউ টু টেক ইন্টিজার ইনপুট। ঠিক আছে, তো আমি একটা এক্সাম্পল দিয়েই এখানে লিখে রাখছি, তাহলেই তোর জিনিসটা ব্যাপারটা তুই বুঝে যাবি। আচ্ছা একটা কথা, একটা কথা তুই আমাকে বল, আমি কি করছি এবার তুই সাবস্টিটিউশনটা একটু দেখ, আমি আমি এখান থেকে কপি করি, দাঁড়া, অথবা তুই একটা জিনিস, না কপি করি না, হ্যাঁ 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 জাস্ট একটু দাঁড়া, আচ্ছা এবার আমি আমি কি করতে চাই, আমি এটাকে টাইপ কাস্ট করতে চাই। তো এটাকে টাইপ কাস্ট করার জন্য আমি কি করব, খুবই সিম্পল, আমাকে স্ট্রিংটা কে দিচ্ছে, ইনপুট দিচ্ছে, তো এবার ইনপুটটাকে যদি আমি ইন্টের ভিতরে লিখে দিই তাহলে কি হবে, ওই স্ট্রিংটা ইন্টিজারে টাইপ কাস্ট হয়ে নাম ওয়ানে স্টোর হবে না, মানে আমি এটাকে চেঞ্জ করে এরকম লিখতে চাই, নাম ওয়ান ইকুয়াল টু ইন্ট ব্র্যাকেটে এরপরে ইনপুট যা ছিল, ইন্টিজার টাইপ হয়ে যাবে, বাস আমাদের কাজ হয়ে গেল। তাহলে এইভাবেই আমরা ইন্টিজারে কনভার্ট করে নিতে পারবো। দ্য ফার্স্ট ভ্যালু, খাতা লিখতে থাক, তোর কি এটা লিখতে লাগবে চেঞ্জটা দেখার জন্য নাকি শুধু এটা লিখলেই হবে, তুই যেটা বুঝতে পারিস লিখে নে। আমরা এইভাবে নেব, এইভাবে না, এইভাবে হলে str টাইপ, স্ট্রিং টাইপ, str টাইপ, এন্ড দিস ইজ ইন্ট টাইপ, নাম্বার নেওয়ার সময় আমাদের ইন্ট টাইপ দরকার। এরপর এই সেম এই লাইনটা, যে লাইনটার মাথায় আমি টিক মেরেছি সেই লাইনটা দেখে আমাকে বলতে, এবার নাম্বার টু যদি আমাকে ইনপুট নিতে হয় তাহলে কিভাবে লিখবো? হ্যাঁ হ্যাঁ নাম্বার তো,
হ্যাঁ একদম ঠিক, এটা খাতার মধ্যে লিখে নিস। ব্যাপারটা বুঝে নিলি তাহলে, ইনপুট কি করে নিতে হয়? হ্যাঁ হ্যাঁ লেখ লেখ। হ্যাঁ ঠিক আছে, আর আমি তোকে তোর মোবাইলের মধ্যে ওটা পাঠিয়ে দিয়েছিলাম, কি বলে ওটাকে, তোর ওই কোয়েশ্চেন কোয়েশ্চেনের ওই পিডিএফটা, তো ওটা, হ্যাঁ তো ওটা মোবাইলটা একটু খুলে নি, সেটা লেখার পরে, কারণ এরপরে তুই তোকে প্রোগ্রাম লিখতে হবে, আমি একটু এক্সপ্লেন করে দেবো, তারপরে তোকে প্রোগ্রাম লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ একটা পিডিএফ, হ্যাঁ হ্যাঁ পিডিএফ, ওই সিকোয়েন্সিয়াল প্রোগ্রামস লেখা ছিল সেটা, এটা 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 করে নে, এটা লিখে নে তাড়াতাড়ি। পাইথন এখনো কম্পিউটারে ইনস্টল? তো কোন অ্যাকাউন্টটা ইউজ করছিস, নতুনটা নাকি পুরানোটা? নতুনটা দেখাচ্ছে তাহলে ফাইনালি। ওটা তোর কম্পিউটারের হার্ড ডিস্ক, তোর কম্পিউটার কত বছর পুরানো? কত বছর পুরানো? তোর র্যাম, আচ্ছা আগে বলে নে বলে নে, কত বছর পুরানো? ওটা আচ্ছা, ওটা একটা রিজন, আরেকটা হচ্ছে তোর 2 জিবি র্যাম বলে। ক্লিয়ার না, র্যামটাকে বাড়াতে হয়, 2 জিবি র্যাম, 2 জিবি র্যাম উইন্ডোজের জন্য খুবই কম, তো তোকে র্যামটাকে ইনক্রিজ করতে হবে, তোকে র্যাম কিনতে হবে, কিনে লাগাতে হবে। সেটা তো সেটা সেটা আমি দেখে নেবো, অসুবিধা। হ্যাঁ তুই আপাতত আগে আগে এটা তাড়াতাড়ি শেষ কর, আর হয়ে হয়ে যাওয়ার কথা। হুম 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 কর কর কর। হ্যাঁ হ্যাঁ ওখানেই বলে দেব। আমাকে কালকে সকাল সকাল তুই তোর ওই হোমওয়ার্কটা পাঠিয়ে দিস, ওই বুলিয়ান অ্যালজেব্রার, বা বা তোর যদি আজ, তোর কি আর কিছু বাকি আছে? যদি তুই দেখিস কি আর কিছু করতে পারছিস না, তাহলে তুই আজকেই পাঠিয়ে দিস। হ্যাঁ 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 তাহলে তাহলে করিস করিস তাহলে করিস, করে নিয়ে আমাকে কালকে সকালের মধ্যে পাঠাস, তাহলে আমি কালকে তোকে চেক করে পাঠিয়ে দিতে পারবো। হয়ে গেছে? আচ্ছা এরপরে তোর প্রথম প্রোগ্রাম, এবার মোবাইলের মধ্যে তুই খুলে নে, আমি তাও স্ক্রিনের মধ্যে রাখবো, বাট তোকে রেফার তো করতে হবে, তো মোবাইলের মধ্যে একটু খুলে নে। আচ্ছা এটা হচ্ছে তোর প্রথম প্রোগ্রাম। ডক্সে ক্লিক কর না, উপরে নামে নিজের আমার ওই নামটাই ক্লিক কর, ক্লিক করে ডক্সে ক্লিক কর, মিডিয়া অ্যান্ড ডক্স, দেখবি পিডিএফটা পাবি। হ্যাঁ ওটা খোল, আচ্ছা ওটা খুলে রেখে দে, এবার আমি তোকে এটা একটু ডিসকাস করে নিই। আচ্ছা এবার এখানে বলতো তোকে কটা নাম্বার ইনপুট নিতে হবে, কোয়েশ্চেনটাকে ভালো করে তুই পড়, মুখে মুখে বল আমি একটু শুনি, পড় কোয়েশ্চেনটা। অফ টু নাম্বারস টেকেন অ্যাজ ইনপুট, ঠিক আছে, তো তাহলে আমাকে কটা নাম্বার ইনপুট নিতে হবে? লাস্টের লাইনটা ভালো করে পড়, তাহলেই বলতে পারবি। হ্যাঁ তাহলে প্রথম প্রথম, হ্যাঁ দুটো নাম্বারেরই নিয়ে তোকে এই আউটপুটটা দিতে হবে। আচ্ছা তো তো প্রথম ভেরিয়েবল, প্রথম নাম্বারটা যে ভেরিয়েবলে রাখবি সেটার নাম তুই কি দিতে চাস বল আমাকে।
না, নাম ওয়ান, ভুলভাল নাম দিবি না, যেই নাম দিয়ে তুই ভেরিয়েবলের নাম সবসময় ডেসক্রিপটিভ হতে হবে, যাতে তুই বুঝতে পারিস ওই ভেরিয়েবলটা কেন তুই ওখানে লিখেছিস। আর সেকেন্ড নাম্বারটা কোন ভেরিয়েবলে দিবি? নাম টু হলো। এরপরে ক্যালকুলেশনের মধ্যে প্রত্যেকটা প্রোগ্রামে তিনটে পার্ট হয়, একটা হচ্ছে ইনপুট, একটা ক্যালকুলেশন, আর সবার ফাইনালি আউটপুট। তো এই তিনটে পার্ট আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। আচ্ছা, এবার ক্যালকুলেশনের মধ্যে কি, এবার এই ক্যালকুলেশনের মধ্যে আমাকে এরকম ভাবে অ্যাড করে করে দেখাতে হবে। এবার তুই হাউ টু ডিসপ্লে মাল্টিপল ভ্যালুস, ঠিক আছে, দেখবি তোর খাতার মধ্যে, তোকে আগের ক্লাসে পড়িয়েছিলাম, আগের ক্লাসের লাস্ট জিনিসটা, টপিকটা, ওটা পাতাটা কোল্টেই দেখতো, হাউ টু ডিসপ্লে মাল্টিপল ভ্যালুস। বুলিয়ান অ্যালজেব্রার আগে ঠিক আছে, ওখানে পাইথনের, ওখানে পাইথনের কোডটা দেখ, ওখানে আমি কি করছি, সবার প্রথমে আমাকে যদি এরকম টাইপের যদি আমার আউটপুট চাই, যেটা আমি এক্সাম্পলে লিখেছিলাম, তাহলে কি করছিলাম, প্রথমে আমি নাম ওয়ানটাকে ডিসপ্লে করছিলাম, তারপরে আমার এই প্লাসটা টেক্সট পার্ট, টেক্সট পার্টটা আমি প্লাস দিচ্ছিলাম, কমা, তারপরে এই নাম্বারটা কোন ভেরিয়েবলে স্টোর্ড আছে, এই টুটা, হ্যাঁ, তারপরে আমি নাম টুকে ডিসপ্লে করছিলাম, কমা, এরপরে এই যেটা আছে ইকুয়াল টু যেটা আছে, এটাও কিন্তু তোর টেক্সট পার্ট, তাহলে এটাকে আমি ইকুয়াল টুর মধ্যে রাখছিলাম, এরপরে কমা দিয়ে আমি সাম লিখেছিলাম, বোধ হয় ওখানে সাম লিখেছিলাম না? আচ্ছা, সাম লেখার জায়গায় তুই যেটা করতে পারিস, তুই ডিরেক্টলি ব্র্যাকেট দিয়ে নাম ওয়ান প্লাস নাম টু লিখতে পারিস, তাহলে আর ভেরিয়েবলের মধ্যে রাখতে লাগে না। আর এদের সামনে কি আছে, এদের সামনে আছে প্রিন্ট। তো এরকম ভাবেই তোকে এরকম প্রত্যেকটা আউটপুট দিতে হবে, ব্যাপারটা ক্লিয়ার? খাতার মধ্যে এইটুকু জায়গা লিখে না, এই ইনপুট থেকে শুরু করে এই অবধি, কোয়েশ্চেনটা ঢুকতে হবে না, কোয়েশ্চেনটা তোর কাছে অলরেডি আছে, জাস্ট জাস্ট কোয়েশ্চেন নাম্বার টু দিবি, দিয়ে এইটুকু খাতার মধ্যে লিখে না। আর তোর যদি কখনো কারেন্ট টারেন্ট চলে যায়, তুই চাপ খাস না, আমি তোকে করিয়ে দেব পরে, চাপ খাবি না, কারণ কারেন্ট, কারণ কারেন্টটা তো তোর হাতে নেই, তো চাপ খাবি না, কিন্তু পাঞ্চুয়ালিটিটা তোর হাতে আছে, এগারোটার সময় ক্লাস আছে মানে এগারোটার সময় তুমি আসতে পারবে, সেটাই তো বলছি, কাকিমার খাবার বানাতে সময় লাগে সেটা জানা কথা, খাবার খাবার সঙ্গে সঙ্গে হয়ে যায় না, তো এই দিনগুলো তুই একটু নালে ম্যাগি ট্যাগি কিছু একটা খেয়ে নিস, যেটা যেটা তাড়াতাড়ি খাওয়া যায়, খেয়ে ই করে দিবি, ঠিক আছে, দুটোই দুটো দিনেরই তো ব্যাপার। লেট করেছিস কেন তুই? ঠিক আছে, তুমি মোবাইলে গেম খেলছিলে, খুব ভালো কথা, খেয়ে নিয়ে খেলতিস, লেখা হয়েছে ক্যালকুলেশনের ঠিক নিচে এই প্রিন্টটা দিয়ে দিবি, এটা আমি একটা কি করে করতে হয় সেটা দেখালাম তোকে, এরকমই অনেকগুলো লিখতে হবে। না, কপি পেস্ট করা, কপি পেস্ট বলে একটা জিনিস হয় জানিস, লেখা হয়ে গেছে, আচ্ছা, এবার একটা কাজ কর, আগে তুই খাতার মধ্যে তোর কি বলবো, দেখ যে পাইথনের তোর কি বলবো অ্যারিথমেটিক অপারেটর যেখানে লিখে লিখিয়েছিলাম সেই পেজটা খোল, পেজটা খোলে অ্যারিথমেটিক অপারেটর কি কি আছে সেগুলো একটু দেখে নে, ওটা ঠিক আগেই বোধহয় আছে যেখানে এই প্রিন্টটা ছিল তার ঠিক আগেই আছে, একটু ভালো করে দেখে নে কি কি অপারেটর আছে, প্লাস আছে, মাইনাস আছে, ডিভিশন, এবার ওই ডিভিশন তোর রিমাইন্ডার হচ্ছে মডুলাস দিয়ে, এবার ডিভিশন দু রকমের হয়, কমপ্লিট ডিভিশনের জন্য স্ল্যাশ, আর কোশেন্টের জন্য হচ্ছে ডাবল স্ল্যাশ, ঠিক আছে, এটা দেখে এক্সাম্পল গুলো দেখে নিয়েছিস, এটা কিন্তু এই প্রোগ্রামটা করতে কাজে আসবে, ঠিক আছে, মোবাইলের মধ্যে প্রোগ্রাম খোলা আছে, খাতার মধ্যে ওই পেজটা খোলা আছে, এরপর
তোর স্ক্রিনটা আমি দেখছি, মিনিমাইজ কর, মিনিমাইজ করে পাইথনটা চালু কর। দেখ পাইথনটা নিচে খোলাই বোধ হয় তোর আছে নাকি, মিনিমাইজ কর। পাইথনটা খোল, সব যা আছে সব থাক, যা কাটিস না কাটিস না, পাইথন আইডলটা খোল। আচ্ছা এবার তোর খাতার মধ্যে আমি প্রথম দিন তোকে ইনস্ট্রাকশন লিখিয়েছিলাম কি, এটা আমরা প্রোগ্রাম লিখছি, এটা আমরা কোড ট্রাই করছি না, কোড স্নিপেট লিখছি না, প্রোগ্রাম লেখার জন্য কি করতে হয় সবার প্রথমে খাতার খাতার মধ্যে স্টেপগুলো লেখা আছে, খাতার খাতাটা আগের পেজগুলো উল্টা। এর জন্য খাতাটা ভালো করে পড়বি, আমি খাতার মধ্যে সব ভালো মতন করে লিখে আচ্ছা পড়ে নে। তাহলে কোথায় যাবি হচ্ছে অপশনস এ যা, তারপরে কনফিগার আইডল, এরপরে হচ্ছে দেখ একটু দা ওয়েট কর, দেখ নিচে সাইজ আছে ক্লিক কর, ক্লিক করে এটাকে তুই পড়ে দে হচ্ছে 18 বা 20 করে দে, 20 করে দে বাস। এবার একটু উপরে ওঠা, সেটিংস এর উপরে ক্লিক কর, ক্লিক করে একটু উপরে ওঠা, হ্যাঁ উপরে ওঠা, হ্যাঁ এবারে অ্যাপ্লাই, ওকে ওকে। আচ্ছা তোর জন্য এটা একটু বেশি বড় হয়ে গেছে, তুই অপশনস এ ক্লিক কর, ঠিক আছে। না না আমার অসুবিধা হবে, তোর অসুবিধা হবে না তো, না না একটু ওটা পরে নালে চেঞ্জ করা যায়, ওকে। এবারে কি করে একটা পাইথন তোর প্রোগ্রাম লিখতে হয় খাতার মধ্যে লেখা আছে, প্রথমে কোথায় ক্লিক করতে হয়, যা যা করতে থাক করতে থাক, কর কর কর, আমাকে বলতে হবে না, যেটা লেখা আছে দেখে দেখে কর বাস, হ্যাঁ। এরপর এখানে তুই নিজের প্রোগ্রামটা লিখবি। এবার প্রোগ্রাম, এবার প্রোগ্রামের দুটো পার্ট, সবার প্রথমে হচ্ছে ফার্স্ট পার্ট, কি ইনপুট নেওয়া, দুটো নাম্বার ইনপুট নিতে হবে, তো খাতার মধ্যে লেখাই আছে কি করে ইন্ডিভিজুয়াল ইনপুট নিতে হয় দেখে দেখে লেখ। প্রথম এটা কিন্তু জাভা নয়, জাভা নয় কাটো, যখন তুই ইকুয়াল টু ইউজ করছিস বা তোর প্লাস বা মাইনাস ইউজ করছিস, কি করবি ওদের লেফটে আর রাইটে একটা করে স্পেস দিবি, মানে ইকুয়াল টু ইউজ করেছিস তার মানে ইকুয়াল টু লেফটে আর ইকুয়াল টু রাইটে একটা স্পেস দিবি। কি জিজ্ঞেস করবি, না তুই আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার পরেরটা মিলিয়ে দেখ। আচ্ছা আরেকটা কথা বলে দিই, যখনই যখনই তুই কোনো একটা ব্র্যাকেট লিখছিস, ঠিক আছে, ব্র্যাকেট সবসময় পেয়ারে আসে, যদি লেফট পারে যদি লেফট ব্র্যাকেট থাকে রাইট ব্র্যাকেটও দিতে হবে। এখানে দেখ ব্র্যাকেট গুলো কি পেয়ার আছে, হ্যাঁ এবার ঠিক আছে, এটা মাথায় রাখ, ব্র্যাকেটস অলওয়েজ কামস ইন পেয়ারস। একটা নম্বর ইনপুট নেওয়া হলো, দ্বিতীয় নম্বরটা ইনপুট দিতে হবে, দ্বিতীয় নম্বরটা ইনপুট, এখন তো যাওয়ার ওই প্রবলেমটা আছে বলে থেকে তোর স্কুল কলেজে যাওয়া শুরু হবে, তুই আর তুই একদিন আসবিস, সেটা পাঠিয়ে দেবে তবে দিয়ে দেবে।
হয়ে গেল। এবার তাহলে কি ইনপুট নেওয়া শেষ, এন্টার মার, আরেকটা এন্টার মার, ইনপুট ক্যালকুলে হ্যাঁ প্রিন্টার না হ্যাঁ, বাট ইনপুট ক্যালকুলেশন আউটপুট ওদের মাঝখানে একটা করে লাইন ছেড়ে দেবে যাতে তুই বুঝতে পারিস, ঠিক আছে? এবার আপাতে আজকে যেটা লিখলাম সবার প্রথমে কি হচ্ছে ডিভিশন অপারেশনটা হচ্ছে হচ্ছে তো তাহলে প্রিন্ট দিয়ে লিখতে হবে। দেখ কোয়েশ্চন, কোয়েশ্চনের মধ্যে দেখ কিভাবে লেখা যায়, একটা নালে আউটপুট খাতার মধ্যে লিখে নে, 5/2=2.5 এই জিনিসটা খাতার মধ্যে লিখে নে। এবার তোকে এরকম একটা প্রি স্টেটমেন্ট লিখতে হবে, ওকে? অলরেডি আমি ওটা একটা এক্সাম্পল খাতায় লিখে দিয়েছি, তো সবার প্রথমে প্রথম নাম্বারটা দেখাতে হবে কোন ভেরিয়েবলে আছে। প্রথম নাম্বারটাকে দেখাতে হবে, কমা, এরপরে আমাকে কি দেখাতে হবে, স্ল্যাশ আছে না, এই স্ল্যাশটা আমাকে কত পার্সেন্ট দেখাতে হবে, আবার কমা, এরপরে কোন নাম্বারটা দেখাতে হবে, এরপরে ইকুয়ালস টু, ভালো করে এরপরে কি দেখাতে হবে, এটা ডাবল করছে এরপরে ব্র্যাকেট ক্লোজ হয়েছে সবগুলো, হ্যাঁ বাস হয়ে গেছে, এটাকে ব্র্যাকেটে তুই দিতে পারিস নাও দিতে পারিস, তোর উপরে সেটা, ওই ভিতরের জিনিসটাকে চাইলে দিয়ে দে, না 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 দিলে অসুবিধা নেই, চাইলে দিয়ে দে অসুবিধা নেই, দিয়ে দে, নাম ওয়ানের সামনে একটা ব্র্যাকেট, নাম টু এর পরে একটা ব্র্যাকেট, কিন্তু মিস করিস, ঠিক আছে? এরপরে এরকমই তোকে বাকি অপারেটরের জন্য করতে হবে, কপি পেস্ট চেঞ্জ সিলেক্ট করে গেলে এইটাকে পুরো কপি, হ্যাঁ এইভাবে কপি সিলেক্ট করে রাইট ক্লিক, আচ্ছা চলে, তাহলে আমি তোকে কিবোর্ড দিয়ে করতে বলছি, সিলেক্ট কর, কিবোর্ডের মধ্যে কন্ট্রোল প্লাস সি একসাথে, কন্ট্রোল প্লাস সি, কি বলছিস, কন্ট্রোল টিপলি, কন্ট্রোল টিপার পরে সি টিপলি, আচ্ছা সিলেকশনটা সব বাইরে কোথাও ক্লিক কর, হ্যাঁ পেস্ট কর, পেস্ট করার জন্য কি কন্ট্রোল টিপলি তারপরে বিটি, হ্যাঁ চেঞ্জ করে দে, এবারে নে, এবারে হচ্ছে নেক্সট অপারেটর টিপলি, কোশ্চেনটা দেখ ডিভিশনের পরে কি কি করতে হবে আমাকে, আরে বাবা কোশ্চেনটা দেখ, হ্যাঁ তাহলে সেই কারণে তো কম্পিউটারে লিখতে বলি, আর কোথায় চেঞ্জ করতে হবে, হ্যাঁ এরপরে নিচে আর এন্টার করা, অলরেডি তোর কপি করা আছে, লিখতে হবে না, পেস্ট কর, কন্ট্রোল তারপরে ভি, রাইট ক্লিক করো, পেস্ট ফাইল, আছে এবার অপারেটর গুলো চেঞ্জ করতে হবে, দুটো জিনিসই হয়ে যাচ্ছে, সুবিধাও হচ্ছে প্লাস বোঝাও যাচ্ছে প্রোগ্রামটা কি,
হ্যাঁ না রে, তোদের ওখানে বৃষ্টি হচ্ছে? তাহলে আমাদের এখানে কিছু ফোন করা হবে, মেঘলা তো পড়ে যাচ্ছে। হ্যাঁ ওদিক ওদিক দিয়ে তো আসে। কি জার অফ করতে হবে তোকে? কিসের জন্য? স্কুলে ভর্তির জন্য তো অলরেডি স্কুলে ভর্তি হয়ে গেছে। ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা, আজকেই দিতে হবে নাকি? শুক্রবারের মধ্যে? তাহলে আজকে বিকেলবেলা খুলবে না তখন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর লেখা হয়ে গেছে? আচ্ছা বলছিস একটু মিলিয়ে নিই, সবকটা অপারেটর তুমি কভার করেছো কিনা দাঁড়াও। হ্যাঁ সবকটা কভার করেছিস। আচ্ছা এরপরে কি করতে হয়, নেক্সট স্টেপ কি? এটাকে সেভ করতে হয় তাহলে? না না না, সেভ করতে হয়, ফাইলে ক্লিক করো। হ্যাঁ দাঁড়া, সময় দে সময় দে। আচ্ছা এবার দাঁড়া শোন, কি করবি, ডকুমেন্টসে ক্লিক কর, লেফটে আছে। এবার একটা কাজ কর, এই এটা এটা কি এটার মধ্যে? ও আচ্ছা আচ্ছা, এই নিউ, আবার নিউ ফোল্ডারে ক্লিক কর, উপরে উপরে উপরে, আরে লেফটে রে। হ্যাঁ ওই তো ওই তো, দিস পিসির নিচে। বলে দিচ্ছি, আচ্ছা এটার নাম দে হচ্ছে পাইথন। এই ফোল্ডারের মধ্যে তোর সবকিছু রাখবি, পাইথন এন্ড ফাইল। এন্টার এন্টার মার, এন্টার মার, আবার এন্টার মার। এরপরে কোথায় ক্লিক করতে হয়? ফাইল নেমে, ফাইল নেম নিচে। এবারে তুই আমাকে একটা কথা বল, এই পার্টিকুলার প্রোগ্রামের নাম তোর কি দিতে, তোর মাথায় কি আছে এই পার্টিকুলার প্রোগ্রামের নাম কি হওয়া উচিত? বল না বল না, অত ভাবতে হবে না, বল না যেটা মাথায় আছে। কি কাজ করছিল? এগুলোকে কি বলে? এগুলো কি টাইপের অপারেশন বলে? হ্যাঁ তাহলে এটার নাম হবে অ্যারিথমেটিক। না না ছোট 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 ছোট, হ্যাঁ ছোট, এটা এটা তোর ব্লু জে নয়, এটা ছোট, বাস সেভ। হ্যাঁ লিখতে পারিস, কোনো ব্যাপার না, লেখো, কোনো স্পেস দিস না, স্পেস দিস না। আর অপারেশনের স্পেলিং কি? ব্যাকস্পেস মারালে পুরোটা না, পুরোটা না। আরে হে হে বাবা, অপা ওপা না, অপা ওপিই, অপা ওপিই, হাসিস না, ঠিক কর। হ্যাঁ এবারে স্পেসটা সরিয়ে দে মাঝখানে যেটা আছে। হ্যাঁ বাস সেভ সেভ হয়ে গেল। এরপরে চালা, কিভাবে চালাতে হয় দেখো। তারপরে নাম্বার দাও, এবার এবার একটা জিনিস দেখ, নাম্বার দে, নাম্বার দে, দে এন্টার মার, দুই দে যাতে মেলাতে পারিস। আসলো ঠিক আছে। এবার একটা জিনিস দেখ, এন্টার দ্য ফার্স্ট ভ্যালুর পরে যদি একটু স্পেস থাকতো তাহলে দেখতে একটু সুন্দর লাগতো না? তাহলে সেটাকে চেঞ্জ করো, তাহলে সেটাকে ঠিক করে না, কিভাবে ঠিক করবি? নিচে ক্লিক কর, নিচে দেখ, পাইথনে পাইথন আছে নিচে, তোর গুগলের গুগলের পাশে, গুগলের পাশে নিচে ক্লিক কর। এবার সেকেন্ডটা খোল। হ্যাঁ তাহলে কি চেঞ্জ করতে হবে? ইনপুটের মধ্যে যে প্রম্পটটা আছে, এন্টার দ্য ফার্স্ট ভ্যালু, তারপর একটা স্পেস দিয়ে দে, স্পেস স্পেস স্পেস,
কলন দিয়ে একটা স্পেস দিয়ে দাও, কলন দিয়ে একটা স্পেস। হ্যাঁ ঠিক, এবার রান মডিউল করাবো। ওকে 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 ওকে, আরে ক্যান্সেল কেন পড়বি, কি কি বলছে সেভ। হ্যাঁ এরপরে পাশে দুই দিতে হবে, অন্য কিছু একটা দেবে। স্বাভাবিক কথা, বড় ছোট নাম্বারকে বড় নাম্বার দিয়ে ডিভাইড করছিস, তার জন্য ফ্র্যাকশন আসছে। তুই দেখ এবার, দেখতে একটু সুন্দর লাগছে না আগেরটার সাথে কম্পেয়ার কর, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা এরপরে আমার এবারে গুগলে ক্লিক করে আমার ভিডিওতে আয় ফেরত। হ্যাঁ ফুল স্ক্রিন করে নে। তাহলে একটা প্রোগ্রাম হলো, এরপরে সেকেন্ড প্রোগ্রাম। আচ্ছা সেকেন্ড প্রোগ্রামটা আমি একটু এখানে কপি করে নিই, দাঁড়া। তোকে একটা খাতার মধ্যে লিখতে হবে না কোয়েশ্চেনগুলো, কিন্তু কোয়েশ্চেন নাম্বারটা খাতায় দিবি, দিয়ে যেটা লিখছি সেটা লিখবি। আচ্ছা তো এটা হচ্ছে আমার নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা কি বলেছে, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দি এরিয়া পেরিমিটার অ্যান্ড ডায়াগোনাল অফ এ রেকট্যাঙ্গেল অ্যান্ড এ স্কোয়ার। তো কিছু শুরু করার আগে তুই আমাকে একটা ফর্মুলাগুলো বলে দে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার আমাকে বল, এবার এটা দুটো প্রোগ্রাম হবে, ঠিক আছে? প্রথম প্রোগ্রামটা হবে রেকট্যাঙ্গেলকে নিয়ে, দ্বিতীয় প্রোগ্রামটা হবে স্কোয়ারকে নিয়ে। আমি রেকট্যাঙ্গেলটা করিয়ে দেবো, স্কোয়ারটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এবার ফর্মুলা আমাকে বল। এবার হচ্ছে এই ফর্মুলাগুলো সবগুলো হচ্ছে রেকট্যাঙ্গেলের রেকট্যাঙ্গেলের জন্য, ওকে? তাহলে দাঁড়া এক মিনিট, দাঁড়া এক মিনিট, দাঁড়া। আচ্ছা এরিয়া ইকুয়াল টু লেন্থ ইনটু ব্রেথ, এখানে মাল্টিপ্লিকেশন করার জন্য আমরা কি অপারেটর ইউজ করি? কেমন দেখতে, কেমন দেখতে, স্টার ইনটু ব্রেথ, ঠিক আছে? আচ্ছা এরপরে কি পেরিমিটার চাই? টু ইনটু লেন্থ প্লাস ব্রেথ, ডায়াগোনালটা কি হবে? ডায়াগোনালটার ফর্মুলা কি? মুখস্থ করতে হবে না, জিনিসটাকে তুই বের করে নিতে পারিস। কিভাবে বের করে নিতে পারিস দেখিয়ে দিচ্ছি। না কোনো ব্যাপার না, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কেননা এগুলো মুখস্থ করার জিনিস নয়, এটাকে তোকে বের করে নিতে হবে। দেখি আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ডায়াগোনাল বলতো কাকে বলে? মানে আমি 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 এটা কাজ করছি, দাদা আমি এই প্রত্যেকটা এন্ড কে একটা করে নাম দিচ্ছি, এ বি সি ডি। এবার ডায়াগোনালটা বলতো কি হবে? হ্যাঁ তাহলে আমি ডায়াগোনালটা ড্র করি, ঠিক আছে? আচ্ছা তো এরপরে আমার এই রেকট্যাঙ্গেলের, আমার রেকট্যাঙ্গেলের এটা হচ্ছে ব্রেথ, আমি এটাকে বি দিয়ে ডিনোট করছি, আর এটা হচ্ছে আমার লেন্থ। আচ্ছা ইনফ্যাক্ট এটাও আমার ব্রেথ না, এটাও ব্রেথ রাইট, আর উপরেরটা, আর উপরেরটাও লেন্থ, উপরেরটাও লেন্থ। আচ্ছা এরপর তুই এই এই জায়গাটাকে নিয়ে একটু কনসিডার করতে পারবি, এই জায়গাটাকে নিয়ে একটু ভাব। এবার এটা অনেকটা ট্রায়াঙ্গেলের মতন দেখতে লাগে না? ট্রায়াঙ্গেলের মতন দেখতে লাগে, আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে হচ্ছে তোর ডায়াগোনাল। তো এই যে লাইনটা আমরা টেনেছি এটা তুই নিচেই আমাকে বললি এটা ডায়াগোনাল, তার মানে আমাকে ডি এর ভ্যালুটা বের করতে হবে। তো আর এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, তার উপরে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে আমি যদি ট্রায়াঙ্গেলের দুটো সাইড জানি, আর একটা সাইড বের করতে পারি কিভাবে? ফর্মুলাটার নাম কি? পাইথাগোরাস থিওরাম। তাহলে আমাকে বল পাইথাগোরাস থিওরামটা আমি কিভাবে লিখবো? ডি এল বি কি লিখবো? ডিটা বের করতে হবে। তো তুই আমাকে পাইথাগোরাস থিওরামটা এই ভেরিয়েবল গুলো ইউজ করে আমাকে বল কি লিখবো আমি। এটা পাইথাগোরাস থিওরাম,
এক মিনিট হাসিস না, তুই ক্লাস পাইথাগোরাস থিওরাম ডি, আরে বাবা ডি স্কোয়ার ইকুয়াল, আরে পাইথাগোরাস থিওরাম কি, একটা সাইডের স্কোয়ার ইজ ইকুয়াল টু সাম অফ দ্য স্কোয়ার অফ দি আদার টু সাইড, তুই মাইনাস কেন বলছিস? তাহলে কি লিখবো বল, ডি স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাকে কি বের করতে হবে, ডি বের করতে হবে, ডি স্কোয়ার বের করতে হবে না ঠিক, তাহলে আমাকে কি করতে হবে, রুট করে দেব, তাহলে দুটো দিকে আমি যদি দুটো সাইডে আমি যদি স্কোয়ার রুট নিই, তাহলে লেফট সাইডে আমার কি পড়ে থাকে, ডি, আর তারপরে আমার রাইট সাইডের মধ্যে পড়ে থাকবে হচ্ছে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা আমার ফর্মুলা হলো, আমি এখানে রাখলাম। এরপর তুই আমাকে বল ডায়াগোনাল ইকুয়াল টু, এবার তুই আমাকে আমাকে তোকে আমাকে একটা পাইথনের ফর্মুলা বলতে হবে, পাইথনের মধ্যে আমরা স্কোয়ার রুট কিভাবে নেব, আগে আমাকে বল স্কোয়ার রুট কার নেব, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে স্কোয়ার রুট আমরা নেব লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার, ঠিক আচ্ছা, তো লেন্থ স্কোয়ারটা কি করে বের করবো আমাকে বলতো, এ স্কোয়ার কে আমি কি কি দেখে বলতে হবে না, এ স্কোয়ার কে আমি কিভাবে লিখতে পারি, এ স্কোয়ার মানে কি, হ্যাঁ তাহলে লেন্থ স্কোয়ার কে আমি কিভাবে লিখতে পারি, লেন্থ ইনটু হলো চাপ লাগছে কেন, হতো ব্রেথ স্কোয়ার কে কিভাবে লিখতে পারি, তাহলে ব্রেথ ইনটু ব্রেথ, আচ্ছা এরপরে হচ্ছে আমরা স্কোয়ার রুট কি করে নেব, আমি তোকে একটা অপারেটর শিখিয়েছিলাম তোর পাইথনের মধ্যে, যেই অপারেটরটা এক্সপোনেনশিয়াল করতে পারে মানে পাওয়ার অপারেটরের মতন কাজ করে, সেই অপারেটরটা কি দেখে বল, খাতায় লেখানো আছে পাওয়ারে নেওয়ার জন্য টু টু দি পাওয়ার এইট এক্সাম্পল দেখিয়েছিলাম, অপারেটরটা কি, অপারেটরটা টু মাল্টিপ্লাই মাল্টিপ্লাই থ্রি না, অপারেটরটা হচ্ছে স্টার স্টার, এত বড় হয়ে গেছিস এখনো জানিস না মাঝখানের জিনিসটাকে অপারেটর বলে আর এটাকে অপারেন্ড বলে, কেন জেরক্সটা পরে করিয়ে নিস না, আমার তো আর তো কত আর জাস্ট একটা দশ অব্দি তো পড়াবো, আর হয়ে তো গেছে, হই তো এসছে, হই তো এসছে, হ্যাঁ বিকেলবেলা করলে হবে না, মানে আমি বিকেলবেলা করলে হবে না কারণ আমি একটা এক্সপ্লেনেশনের মাঝখানে আছি, আর নাহলে আমাকে এটা আবার শুরু করতে হবে নেক্সট পড়াতে গেলে, সেই কারণে আমার জাস্ট আর বেশিক্ষণ না, মানে আচ্ছা ঠিক আছে দতালে ওকে 10 মিনিটের মধ্যে তাহলে আসতে বলো, ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক আছে আচ্ছা, তো ডায়াগোনালের ফর্মুলা আমাদের কাছে ছিল হচ্ছে ডি ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো আমাদের কাছে এবার পাওয়ারের যে অপারেটরটা আছে সেই পাওয়ারের অপারেটরটা হচ্ছে স্টার স্টার, আমরা যদি টু স্টার স্টার থ্রি লিখি তাহলে পরে আমরা পাবো হচ্ছে এইট, এবার আমাকে কি করতে হবে, আমাকে স্কোয়ার রুট করতে হবে, তো আমি রুট ওভার থ্রি লেখা মানে এটা পাওয়ারে লেখা কি, থ্রি টু দি পাওয়ার হোয়াট ইজ স্কোয়ার রুট অফ থ্রি, যদি একটু ভেবে দেখিস তাহলে তুই দেখবি থ্রি স্কোয়ার রুট অফ থ্রি ইজ ইকুয়াল, এটাকে যদি আমি পাওয়ারের ফর্মে লিখি তাহলে ইট কামস আউট টু বি থ্রি টু দি পাওয়ার হাফ, রাইট,
এই পাওয়ারটাই তো আমি কি করব, এই জিনিসটাকে আমি হাফ এর পাওয়ারে রেজ করব। মানে কি, এরপরে আমরা লিখব হচ্ছে স্টার স্টার আর ব্র্যাকেটে হাফ, তুই চাইলে এখানে 0.5 ও লিখতে পারিস, সেম ভাবেই কাজ করবে। অলরাইট, তো রেকট্যাঙ্গেলের ফর্মুলা এগুলো আমরা পেলাম, একটা এরিয়ার জন্য, পেরিমিটারের জন্য আর ডায়াগোনালের জন্য। এবার আমরা চলে আসি কি আমাদেরকে কি কি ইনপুট নিতে হবে। আচ্ছা, তো আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, তো একটা জিনিস যদি তুই নোটিস করে থাকিস তাহলে তুই দেখবি যে আমাদের রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করতে হোক কি পেরিমিটার বের করতে হোক কি ডায়াগোনাল বের করতে হোক, সব সময় আমাদের রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর ব্রেথটা জানতেই হয়। রাইট, লেন্থ আর ব্রেথটা জানতেই হয়। তো সেই কারণে আমাকে ইউজারের থেকে সব সময় লেন্থ আর ব্রেথটা ইনপুট নিতেই হবে। ঠিক আছে, তাহলে আমি এটা একটু ক্লিয়ার করছি আর আমি ইনপুট দিয়ে লিখছি। সো ইনপুট আমাকে কি কি নিতে হবে, আমাকে ইউজার থেকে তার লেন্থটা নিতে হবে আর তারপরে তার ব্রেথটা নিতে হবে। এরপরে আমাদের পালা হচ্ছে ক্যালকুলেশন। এবার ক্যালকুলেশনেরও আগে তুই একটু ভাবার চেষ্টা কর, লেন্থ আর ব্রেথ এটা কিরকম টাইপের ভ্যালুজ ইউজার আমাকে দিতে পারে। ইউজার আমাকে লেন্থ আর ব্রেথের ভ্যালু, তোর আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নালে এঁকে নিই তাহলে তোর ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। তো ইউজার জাস্ট এ সেকেন্ড, কিছু একটা গড়বড় হচ্ছে। আচ্ছা, তো ইউজার আমাকে তোর ব্রেথের ভ্যালু, দিস ইজ মাই ব্রেথ অ্যান্ড দিস ইজ মাই লেন্থ, তো আমাকে ব্রেথের ভ্যালু ইউজার চাইলে তোর 5 দিতে পারে বা 4.5 দিতে পারে বা 3.5 দিতে পারে। সিমিলারলি লেন্থের ভ্যালুও আমাকে এরকম দিতে পারে বা 6.5 দিতে পারে। রাইট, তো তার মানে কি, ইউজার চাইলে ও আমাকে ইন্টিজারও দিতে পারে আবার ফ্র্যাকশনালও দিতে পারে। তো এই কারণের জন্য যেহেতু ইউজার আমাকে ফ্র্যাকশনাল ভ্যালু দিতে পারে, আমাদেরকে লেন্থ আর ব্রেথকে কী টাইপে নিতে হবে, আমাদেরকে লেন্থ আর ব্রেথকে নিতে হবে ফ্লোট টাইপে। তুই নিজের খাতায় ডেটা টাইপ সেকশনটায় যদি একটু পেজ উল্টে যাস তাহলে তুই দেখবি ডেটা টাইপসের আন্ডারে ফ্লোট বলে একটা টাইপ আছে যার এক্সাম্পলসের মধ্যে এরকম টাইপের নাম্বার লেখা হয়। এরপর আমরা চলে আসি ক্যালকুলেশন। তো ক্যালকুলেশনের মধ্যে কি, ক্যালকুলেশনের মধ্যে আমরা যে ফর্মুলাগুলো আগের পেজে লিখেছিলাম সেই ফর্মুলাগুলোই আমরা এখানে লিখব, বাট ওই ফর্মুলাগুলো যাতে পাইথন ল্যাঙ্গুয়েজে লেখা হয়। ফর এক্সাম্পল, আমাকে এরিয়া ক্যালকুলেট করতে হবে, তো কী করবো, আমরা এরিয়া ক্যালকুলেট করে একটা ভেরিয়েবলে স্টোর করবো, যে ভেরিয়েবলটার নাম আমরা এরিয়া রাখছি। সো এরিয়া ইকুয়াল টু, আমরা লেন্থের মধ্যে ইনপুট নিয়েছি আর ব্রেথের মধ্যে ইনপুট নিয়েছি, হেন্স আমরা লিখছি লেন্থ টাইমস ব্রেথ। টার্মিনেটর দেওয়ার দরকার নেই বিকজ ইটস পাইথন। এরপরে আমরা কি ক্যালকুলেট করবো, পেরিমিটার ক্যালকুলেট করবো। সো পেরিমিটার ইকুয়াল টু 2 টাইমস লেন্থ প্লাস ব্রেথ হলো। এরপরে সবার লাস্টে আমাদেরকে ডায়াগোনালটা ক্যালকুলেট করতে হবে। তো ডায়াগোনাল ক্যালকুলেট করার জন্য আমরা অলরেডি আগে এই ফর্মুলাটা জানি, সে ফর্মুলা হচ্ছে লেন্থ ইনটু লেন্থ প্লাস ব্রেথ ইনটু ব্রেথ টু দি পাওয়ার হাফ। এটা আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। আমি কি বলেছিলাম, প্রত্যেকটা প্রোগ্রামে তিনটে পার্ট সবসময় থাকে, তো সেই তিনটে পার্ট কি কি আমি সেটাকে এখানে লিখছি। তো সেই তিনটে পার্ট হচ্ছে ইনপুট, ক্যালকুলেশন আর ফাইনালি আউটপুট। এবার আমাদের ফার্স্ট দুটো পার্ট হয়ে গেছে, আমাদের ফার্স্ট দুটো কাজ ইজ কমপ্লিট, ইনপুট অ্যান্ড ক্যালকুলেশন। সবার লাস্টে বেঁচে থাকে আউটপুট। এবার আউটপুটের মধ্যে আমরা কী দেবো, আমরা যা যা ক্যালকুলেট করলাম রেক্ট্যাঙ্গেলের এই সব ভেরিয়েবলের ভ্যালুগুলো আমরা আউটপুট দেবো। তো আউটপুট সেকশনে কী লিখবো সেটা একবার দেখে নেওয়া যাক। তো আউটপুট সেকশনের মধ্যে আমি এগুলো একটু রিমুভ করে দিচ্ছি। আউটপুট আমরা প্রিন্ট দিয়ে দিই,
তো আমরা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করব। আর তুই জানিস মাল্টিপল ভ্যালুস প্রিন্ট করতে গেলে কিভাবে ইউজ করতে হয় সেটা একটু খাতা থেকে দেখে নিস। তো প্রিন্ট এরিয়া ইজ ডাবল কোটস শেষ, আমার আউটপুটটা আমার এরিয়া ইজ টেক্সটটা হয়ে গেল। এরপরে এরিয়াটা আমি কোন ভেরিয়েবলে রেখেছিলাম, এরিয়াটা আমি এরিয়া বলে ভেরিয়েবলে রেখেছিলাম, তাহলে আমি কমা দিয়ে এরিয়া লিখব। ঠিক সেরকম ভাবে আমরা পেরিমিটার আর ডায়াগনালও একইভাবেই প্রিন্ট করব। সো প্রিন্ট পেরিমিটার ইজ পেরিমিটার, আর তারপরে ডায়াগনাল ইজ ইনপুট নাম্বার, সেকেন্ড কাজ ক্যালকুলেশন করা। এই যে জিনিসপত্র গুলো আমরা লিখছি এটাকে আমরা কমেন্ট বলি। কমেন্ট আর নট এক্সিকিউটেড বাই পাইথন, এটা ডকুমেন্টেশন পারপাসেস এর জন্য লেখা হয়। আমি এখানে আমার প্রোগ্রামের তিনটে সেকশনকে হাইলাইট করার জন্য এখানে কমেন্ট দিচ্ছি, যাতে তোর বুঝতে সুবিধা হয়। তো প্রথমে আমাদেরকে ইনপুট নিতে হবে। প্রথমে আমরা কি ইনপুট নেব, লেন্থ ইনপুট নেব। মনে করে দেখ আমি ডিসকাস করলাম কিছুক্ষণ আগে যে লেন্থের ভ্যালু ইউজার আমাকে ফ্র্যাকশনালে দিতে পারে, 4.5, 6.5, 5.5। হেন্স দ্য বেস্ট টাইপ ফর লেন্থ উড বি দি ফ্লোট টাইপ। ফ্লোট ইনপুট এন্টার লেন্থ। আর আমি কিন্তু এখানে রেক্ট্যাঙ্গেলের প্রোগ্রামটা করছি। এই প্রোগ্রামে দুটো পার্ট আছে, ওয়ান ইজ ফর রেক্ট্যাঙ্গেল অ্যান্ড অ্যানাদার ইজ ফর স্কোয়ার। তো দিস উইল বি হোমওয়ার্ক। আর আমি রেক্ট্যাঙ্গেলটা তোকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে এরপরে হচ্ছে ব্রেথ ইকুয়াল টু ফ্লোট ইনপুট এন্টার দি ব্রেথ। ঠিক আছে ফলো, তো আমাদের ইনপুটটা। এরপরে ক্যালকুলেশন, ক্যালকুলেশনের মধ্যে আমাকে কী ক্যালকুলেট করতে হবে, নাম্বার ওয়ান এরিয়া, তারপরে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে পেরিমিটার, আর লাস্টলি ডায়াগনাল। সো সবার প্রথমে এরিয়া। তো এরিয়া আমি এরিয়া বলি একটা ভেরিয়েবলের মধ্যে লিখছি। ভেরিয়েবলের নাম সবসময় মিনিংফুল দিবি, ডোন্ট গিভ নেমস লাইক এ বি সি ডি, ডোন্ট গিভ নেমস লাইক দিস, কারণ নাহলে বোঝা যায় না ওই ভেরিয়েবলটার মধ্যে তুই অ্যাকচুয়ালি কি স্টোর করতে চাইছিস। সো এরিয়া ইকুয়াল টু ফর্মুলা কি, লেন্থ টাইমস ব্রেথ, লেন্থ টাইমস ব্রেথ। এরপরে আমরা প্যারামিটার ক্যালকুলেট করবো। সো প্যারামিটার ইকুয়াল টু টু টাইমস লেন্থ প্লাস ব্রেথ। এসব ফর্মুলা আমরা ছোটোবেলা থেকেই করে এসেছি, তো এই ফর্মুলাতে আশা করছি কোনো প্রবলেম থাকবে না। এরপরে ডায়াগোনাল ক্যালকুলেট করবো। তো ডায়াগোনালের ফর্মুলা আমরা আগের বার লিখেছিলাম, সেই ফর্মুলা হচ্ছে লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এবার লেন্থ স্কোয়ার আমি দুভাবে করতে পারি। আমি লেন্থ স্কোয়ার আমি এই পাওয়ার অপারেটর ইউজ করে করতে পারি, অথবা আমি টাইমস লেন্থ করতে পারি। এই পার্টিকুলার কেসে আমি পাওয়ার অপারেটরটা ইউজ করে করছি, লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। আর এটাকে আমাকে পুরোপুরি কি করতে হবে, এটাকে আমাকে পুরোপুরি টু দি পাওয়ার হাফ রেজ করতে হবে, উইচ উইল গিভ মি দি স্কোয়ার রুট। ঠিক আছে, তো আমাদের ক্যালকুলেশন ওটা। নেক্সট আউটপুট, তো প্রিন্ট স্টেটমেন্ট দিতে লাগে না। এরিয়া ইজ এরিয়া, এটাকে কপি করি, পেস্ট পেস্ট। পেরিমিটার ইজ পেরিমিটার, ডায়াগোনাল ইজ। এরপরে আমাকে ফাইলটা সেভ করতে হবে। আচ্ছা ডকুমেন্টসে গেলাম, ডকুমেন্টসে তোকে আমি পাইথন বলে একটা ফোল্ডার বানাতে বলেছিলাম, তো এখানে আমার সেই ফোল্ডারটা নেই, আমি সেই ফোল্ডারটা আগে বানিয়ে দিচ্ছি। সো নিউ ফোল্ডার, সময় লাগছে স্লো ফর সাম রিজন।
ওকে পাইথন এই ফোল্ডারের মধ্যে এটাকে আমি দিয়ে দিচ্ছি ম্যানসিউরেশন বা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিচ্ছি কারণ আমি রেক্ট্যাঙ্গেলের এরিয়া পেরিমিটার ডায়াগোনাল ক্যালকুলেট করছি তো সেভ করে নিলাম তো সেভ করার পরে আই উইল রান দিস এখান থেকে শুরু হয়েছে একটা কাজ করে যেতে পারে আই ক্যান ক্লিয়ার দি উইন্ডো শেল ডিবাগ আচ্ছা ঠিক আছে এটা পরে করছি আচ্ছা এন্টার দিলাম তো লেন্থ আমি দিয়ে দিচ্ছি 5.5 আর ব্রেথ আমি দিয়ে দিচ্ছি লেটস সে 4 এরিয়া ইজ 22.0 দ্য পিরামিড ইজ 19.0 অন দ্য ডায়াগোনাল ইজ 6.8 দিস স্পিক অফ এ নাম্বার ঠিক আছে তো দিস ইজ ইওর প্রোগ্রাম নাও কামিং টু ইওর হোমওয়ার্ক তোর হোমওয়ার্কের মধ্যে থ্রি এর সাব পার্ট টুটা করবি সেটা হচ্ছে এটা স্কোয়ারের জন্য বের করবি নেক্সট এটা তুই করবি আমি তোকে ইজি ইজি দিচ্ছি যেগুলো করিয়েছি তার উপরেই বেস করে সেটা হচ্ছে এটা আমাকে তিনটে স্টুডেন্টের মার্কস ইনপুট নিতে হবে তিনটে স্টুডেন্টের মার্কস ইনপুট নিয়ে আমাকে টোটাল মার্কস আর অ্যাভারেজ মার্কস ক্যালকুলেট করতে হবে দিস ইজ অ্যানাদার হোমওয়ার্ক আরেকটা যে হোমওয়ার্ক তুই করবি সেটা হচ্ছে এটা calculate the perimeter of the following shapes এবার এবার এটার জন্য আমি তোকে একটা হেড দিয়ে দিই ট্রায়াঙ্গেলের পেরিমিটার বের করার জন্য টেক থ্রি সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল অ্যাজ ইনপুট টেক থ্রি সাইডস অ্যাজ ইনপুট রেক্ট্যাঙ্গেলের জন্য তুই জানিস লেন্থ অ্যান্ড ব্রেথ সার্কেলের জন্য পেরিমিটার বের করার জন্য আমাকে রেডিয়াসটা নিতে হবে অলরাইট এরপর এটাতেও তোকে একটু হেল্প করে দিচ্ছি এবার তোকে এখানে ইনপুট নিতে হবে তিনটে সাবজেক্টের মার্কস তো ওই তিনটে সাবজেক্টের মার্কস তুই তিনটে ভেরিয়েবলে নিয়ে নিলি ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি টোটাল মার্কস বের করার জন্য দ্য ফর্মুলা ইজ অ্যাডিং দিস থ্রি সো ফিজিক্সকে আমি পুরোটা না লিখে পিএইচ ওয়াই লিখছি কি করতে পারিস কোনো অসুবিধা নেই পিএইচ ওয়াই কেম প্লাস বায়ো আর অ্যাভারেজ করার জন্য আমার ফর্মুলা কি যেহেতু আমার কাছে তিনটে সাবজেক্ট আছে হেন্স আমার অ্যাভারেজের ভেরিয়েবল নাম অ্যাভারেজ আর সেটা করার জন্য সেটা হয়ে যাবে টোটাল বাই থ্রি দ্যাটস ইট আর তারপরে সবার লাস্টে ইউ নিড টু ডিসপ্লে দি টোটাল মার্কস অ্যান্ড দি অ্যাভারেজ মার্কস মোরওভার এই তিনটে হোমওয়ার্ক বাদে তুই যদি দেখিস তুই অ্যাসাইনমেন্টের মধ্যে আর বাকি কিছু প্রোগ্রাম করতে পারছিস করে নিস কারণ যত তাড়াতাড়ি তুই এটা শেষ করবি তত তাড়াতাড়ি আমি নেক্সট জিনিসে মুভ অন করতে পারবো নেক্সট পাইথনের কনসেপ্টে কারণ আমাকে পাইথনের 11 এর জিনিস কিন্তু এখনো শেষ হয়নি পাইথনের 11টা আমাকে পুরো শেষ করাতে হবে তারপরেই আমি 12 শুরু করতে পারবো তুই যত তাড়াতাড়ি কমপ্লিট করবি তত তাড়াতাড়ি আমি নেক্সট সেকশনে মুভ করবো অলরাইট আশা করছি আমি যে এক্সপ্লেনেশনটা দিয়েছি তুই বুঝেছিস ইন কেস তোর যদি কোনো ডাউট থাকে কল মি আপ আমি তোর ডাউটটা ক্লিয়ার করে দেবো আর এই যে কটা প্রোগ্রাম আছে তিনটে প্রোগ্রাম খুবই সিম্পল যেরকম প্রোগ্রাম আমি আগে লিখলাম ওই সেইভাবেই তোকে করতে হবে শুধু সবসময় মাথায় রাখবি এভরি প্রোগ্রাম হ্যাজ গট থ্রি পার্টস একটা হচ্ছে ইনপুট একটা হচ্ছে ক্যালকুলেশন আরেকটা হচ্ছে আউটপুট তো এই তিনটে পার্ট যাতে প্রত্যেকটা প্রোগ্রামে তুই অ্যাড্রেস করিস তোর যদি সুবিধা হয় তাহলে তুই এইভাবে প্রথমে লিখে নিবি তারপর তুই প্রোগ্রামটা করার চেষ্টা করবি অলরাইট ঠিক আছে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে Thank you.